সাংবাদিকদের হাতে আসলে এখন পুরো বিষয়টা নেই। আগে একটা সময় ছিল যখন সাংবাদিকরা ইচ্ছে করলে তারকাদের অসাবধান কোনো আচরণ ফিল্টার করতে পারতেন, বা সিএম রাগের মাথায় একটা কথা বলেছে, ওইটা আমি হয়তো বুঝতাম যে এটা রাগের মাথায় বলেছে, এটা লেখার দরকার নেই। কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার কারণে ফিল্টারিংয়ের সুযোগ কিন্তু নেই, তারকারা এখন নিজেরাই অ্যাপিয়ার করছেন। আমরা নানা রকমের পোস্টের মাধ্যমে জানছি যে কার সাথে কী সম্পর্ক, কার ব্যাপারে কার আপত্তি। যেমন এখন একটা প্রশ্ন উঠছে যে সুনেরের সাথে রাজের আর কখনো কাজ হবে কি না, তো এরকম নানা রকমের মানে বিষয় চলে আসছে। কেউ হয়তো সংসার থেকে তার পোস্ট দিচ্ছেন যে আমরা এখন আশঙ্কা করছি যে এর সাথে এর কাজ হবে কি না। এই যে একটা সোশ্যাল মিডিয়ায় তারকাদের যে ব্যক্তিগত জীবন চলে আসছে, এতে করে কি ভবিষ্যতে একে অপরের সাথে কাজ করার ক্ষেত্রে সমস্যা তৈরি হবে কি না? আগে সিএমের কাছ থেকে শুনি। কারোর সাথে কোনো সমস্যা নেই আমার, তো আমার মনে কাজ করতে গেলেও কোনো প্রবলেম হবে না, সিএমের হবে না, ইনশাল্লাহ আমার হবে না। ব্যক্তিগত বিষয় যত কম আনা যায় তত ভালো, তবে সাংবাদিকদের কাছ থেকে মানে আমাদের দুই সহকর্মীই বলবো, কারণ তাদের সাথে আমাদের ম্যাক্সিমাম সময় কাটাতে হয়, আমাদের দুজন খুব ইম্পর্টেন্ট সহকর্মী আমাদের সামনেই বসা আছেন, তাদেরকে যুক্ত করে আমি আমার বাকি ভাইদেরকে নিয়েও বলতে চাই, এমন অনেক আনওয়ান্টেড কথা আছে অথবা বিহেভিয়ার আছে যেটা আমার মনে হয় যে মানুষ তো সবসময় ইমোশনাল হয়, মানে বিভিন্ন মোমেন্টে ওই মোমেন্টাম ধরে কিছু একটা বলে ফেলে, কিছু একটা করে ফেলে। তবে আমি আসলে আমার জার্নালিস্ট যে ভাইরা আছে অথবা যারা যাদের সাথে আমরা কাজ করি তাদের কাছ থেকে আসলে এই সাপোর্টটা এখনও পেয়েছি, অথবা ওই সম্পর্কটা আছে যে তারা আমাকে বলেন একটু মাথা ঠান্ডা করে আমরা আবার কথা বলি। এই জিনিসটা আমি আমি শিওর যে কোনো আর্টিস্টের জন্য একটা বড় ব্লেসিং। আমরা সবাই তো ইয়াং, আমাদের অনেক সময় অনেক কিছু মাথায় কাজ করে না, এ কী ভাববে, ও কী ভাববে, এত কিছু কাজ করে না। তারা না এখনও আমাদেরকে সুন্দরভাবে ধরিয়ে দেন, এবং এটা আসলে দুজনই করতে পারে, ইদার গার্জিয়ান করতে পারে নাহলে বড় ভাইরা করতে পারে। রাইট, সো আম থ্যাঙ্কফুল যে তারা এখনও আছেন এবং আমরা পজিটিভ একটা নোট, একটা সম্পর্ক, একসাথে চা খেতে গল্প করতে পারি, বাসার কথা একজন আরেকজনের জানি, এর থেকে আর কী চাওয়া পাওয়ার থাকতে পারে। সুনেরা, এই যে বিষয়গুলো সোশ্যাল মিডিয়ায় এত চর্চা হচ্ছে, এতে করে কি মানে অন্যদের সাথে কাজ করার ডিফিকাল্ট হয়ে যাবে কিনা আসলে ভবিষ্যতে? এবং আপনার কাছে একটা ছোট প্রশ্ন ছিল যে রাজের সাথে ভবিষ্যতে সিনেমায় দেখা যাবে কিনা। খুবই আনকমফোর্টেবল লাগছে একটু কোয়েশ্চেনটাই শুনতে, বাট আমার আমি আসলে আমার পার্সোনাল লাইফ, আমার ফ্রেন্ডস, আমার ফ্যামিলি, সেটা পুরোপুরি ডিফারেন্ট একটা বিষয়, এবং কাজের ক্ষেত্রে আমি প্রফেশনাল থাকার চেষ্টা করি যতটুকু সম্ভব, এবং সেইমভাবে আগে একটু আগে যেটা বললাম সেইমভাবে যদি এমন কোনো কাজ হয় যেখানে আসলে চরিত্রের প্রয়োজনে কাউকে দরকার, আমি অবশ্যই সবার সাথে কাজ করার জন্য ওপেন, সেটা যেই হোক। আমাদের ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে প্রত্যেকটা মানুষের সাথে আমি ফাইন উইথ ইট, আমার কোনো সমস্যা নেই কাজ করতে কারোর সাথে।